মুশকিলে পড়ে গেছি যখন ও ছিল না তখন ছিলই না কোনো ভাবনাই ছিল না এখনো কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসল ও চলে গেলে আমার ঘর যেন আর ঘরই থাকবে না কবিরাজ মশাই আপনি কি মনে করেন ওকে ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখেছে তাতে তো বলেন কি আমাদের শাস্ত্রে বলেছে পৈত্রিকান সন্নিপাত জান কফপাত সমুদ ভবান থাক আপনি আর ওই শ্রোকগুলো আওড়াবেন না হতে আরও আমার ভয় বেড়ে যায় এখন কি করতে হবে সেইটে বলে দিন খুব সাবধানে রাখতে হবে সে তো ঠিক কথা কিন্তু কি বিষয়ে সাবধান হতে হবে সেইটা স্থির করে দিয়ে যান আমি তো পূর্বেই বলেছি ওকে বাইরে একেবারে বেরোতে দিতে পারবেন না ছেলে মানুষ ওকে দিন রাত ঘরের মধ্যে ধরে রাখা যে ভারী শক্ত তা কি করবেন বলেন এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ এই কারণ কিনা শাস্ত্রে বলেছে অপস্মারে জরে, কাশে কামলায় থাক থাক আপনার শাস্ত্র থাক তাহলে ওকে বন্ধ করেই রেখে দিতে হবে অন্য অন্য কোনো উপায় নেই কিচ্ছু না কারণ পবনেই তপনে চইব কি করতে হবে সেইটে বলে দিন কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর রোগের সমস্ত দুঃখ বেচারা চুপ করে সহ্য করে কিন্তু আপনার ওষুধ খাবার সময় হুর কষ্ট দেখে আমার বুক ফেটে যায় সেই কষ্ট যত প্রবল তার ফলও তত বেশি এই তাই তো মহর্ষি চবন বলেছেন ভেষজং হিত বাক্যাঞ্চ তিক্তং আ সুফ আলাপ্রদং আজ তবে উঠি দত্তমশায় ওই রে ঠাকুরদা এসেছে সর্বনাশ করলে কেন আমাকে তোমার ভয় কিসের তুমি যে ছেলে খাপাবার সর্দার তুমি তো ছেলেও নাও তোমার ঘরেও ছেলে নেই তোমার ভাব নাকি ঘরে যে ছেলে একটি এনেছি সে কিরকম আমার স্ত্রী যে পোষ্যপুত্র নেবার জন্য ক্ষেপে উঠেছিল সে তো কিন্তু তুমি যে নিতে চাও না জানোই তো ভাই অনেক কষ্টে টাকা করেছি কোথা থেকে পরের ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে সে কথা মনে করলেও আমার খারাপ লাগত কিন্তু এই ছেলেটিকে আমার যে কি রকম লেগে গিয়েছে তাই এর জন্য টাকা যতই খরচ করছো ততই মনে করছো সে যেন টাকার পরম ভাগ্য এখন যা টাকা করছি সবই ওই ছেলে পাবে জেনে উপার্জনে ভারী একটা আনন্দ পাচ্ছি বেশ বেশ ছেলেটি কোথায় পেলে বলো দেখি আমার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইপো ছোটোবেলা থেকে বেচারার মা নেই আবার সেদিন তার ভাবও মারা গেছে আহা তবে তো আমাকে তার দরকার আছে কবিরাজ বলেছে তার এতটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষা যেরকম প্রকুপিত হয়ে উঠেছে তাতে তার আর বড় আশা নেই এখন একমাত্র উপায় তাকে কোনো রকমে এই শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখা ছেলেগুলোকে ঘরের বার করাই তো তোমার এই বুড়ো বয়সের খেলা তাই তোমাকে ভয় করি মিছে একেবারে হয়ে উঠেছি আমি শরতের রৌদ্র আর মতো কিন্তু ভাই ঘরে ধরে রাখবার মতো খেলাও আমি কিছু জানি আমার কাজকর্ম একটু সেরে আসি তারপর ওই ছেলেটির সঙ্গে ভাব করে নেব বিषমশয় কি অমল আমি কি উঠনটা তো যেতে পারবো না না বাবা না ওই দেখো না যেখানে হাতে তুলে নিয়ে লেজের ওপর ভর দিয়ে বসে কাটবেরেলি কুটুস কুটুস করে খাচ্ছে ওখানে আমি যেতে পারবো না না বাবা না কিন্তু বিশমশয় আমাকে কেন বেরোতে দেবে না আমি যদি কাজ বিড়ালি হতুম তবে বেশ হতো কবিরাজ যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে কবিরাজ কেমন করে জানলে বলো কি অমল কবিরাজ জানবে না সে যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে পুথি পড়লে কি সমস্ত জানতে পারে বেশ তাও বুঝি জানো না আমি যে কিছুই তাই জানি না আমি যা আছে সব দেখবো দেখে বেড়াবো শোনো একবার দেখবে কি দেখবার এত আছেই বা কি আমাদের জানলার কাছে বসে সেই যে দূরে পাহাড় দেখা যায় আমার ভারী ইচ্ছা করে ওই পাহাড়টা পার হয়ে চলে যায় কি পাগলের মতো কথা পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে নইলে এত এত বড় 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 পাথর জড়ো করে একটা করবার কি যাওয়া কাণ্ড দরকার ছিল আমার কাজ আছে আমি চললুম কিন্তু তুমি অমন করে যে সে বিদেশি লোককে ডেকে ডেকে কথা বলো না বিদেশি লোক আমার ভারী ভালো লাগে যদি তোমাকে ধরে নিয়ে যেত তাহলে তো বেশ হতো কিন্তু আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না সবাই কেবল বসিয়ে রেখে দেয় আমি চললুম কিন্তু বাবা দেখো বাইরে যেন বেরিয়ে যেও না আচ্ছা যাব না কিন্তু মশাই রাস্তার ধারের ওই ঘরটিতে আমি বসে থাকবো আমার তো পয়সা নেই আরে কেমন চলে তুমি কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো জেতু আমার সঙ্গে হ্যাঁ তুমি যে কত দূর থেকে হাততে হাততে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে বাবা তুমি এখানে বসে কি করছো কবিরাজ আমি বেরিয়ে যেতে barons করেছে তাই আমি সারা এখানেই বসে থাকি আহা বাছা তোমার কি হয়েছে আমি জানি না আমি তো কিচ্ছু পড়িনি তাই আমি জানি না আমার কি হয়েছে দুইবালা বলছো তুমি কোথা থেকে আসছো দুইবালা আমাদের গ্রাম থেকে আসছি তোমাদের গ্রাম অনেক দূরে তোমাদের গ্রাম আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শামলি নদীর ধারে পাঁচমুড়া পাহাড় শামলি নদী কি জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের দাম। একটা লাল রঙের রাস্তার ধারে তাই না ঠিক বলেছো বাবা সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে আশ্চর্য ঠিক বলছো মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় বাবা একদম ঠিক বলছো নিশ্চয়ই তুমি কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে আমি একদিনও যাইনি কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন নিয়ে যাবে তুমি তোমাদের গ্রামে নিয়ে যাবো বই কি বাবা নিশ্চয়ই নিয়ে যাব আমাকে তোমার মতো এরকম দুই বেচতে শিখিয়ে দিও এরকম বাঁক কাঁধে নিয়ে ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে আচ্ছা মরে যাই দই বেচতে যাবে কেন বাবা এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে হ্যাঁ মস্ত পণ্ডিত না 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 আমি কখনো পণ্ডিত হব না কখনো না আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেঁচে বেঁচে বেড়াবো কিরকম করে তুমি বলো দই 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 বাবা। আমার আমার একটু দই তুমি খাও তো পয়সা না 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 পয়সার কথা বলো না আমার একটু দই তুমি খেলে আমি কত খুশি হব আচ্ছা দইমালা তোমার দেরি হয়ে গেল। না বাবা আমার একটু দেরি হয়নি আমার কোনো লোকসান হয়নি দই বেচতে যে কত সুখ সে আমি তোমার কাছে শিখে নিলাম

যদি তোমাকে ধরে নিয়ে যাই কোথায় ধরে নিয়ে যাবে অনেক দূরে ওই পাহাড় পেরিয়ে একেবারে রাজার কাছে যদি নিয়ে যাই হুম রাজার কাছে নিয়ে যাও না আমাকে কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না আমাকে কেবল দিন রাত্রি এইখানেই বসে থাকতে হবে কবিরাজ বারণ করেছে আহা তাই বটে তুমি ঘন্টা বাজাবে না প্রহরী এখনো সময় হয়নি কেউ বলে সময় বয়ে যাচ্ছে কেউ বলে সময় হয়নি আচ্ছা তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে সে কি হয় সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দিই বেশ লাগে তোমার ঘন্টা আমার শুনতে বাড়ি ভালো লাগে তোমার ঘন্টা কেন বাজে ঘন্টা এই কথা সবাইকে বলে সময় বসে নেই সময় কেবলই চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে কোন দেশে সে কথা কেউ জানে না সে দেশ বুঝি কেউ দেখে আসেনি আমার ভারী ইচ্ছে করছে সে সময়ের সঙ্গে চলে যায় যে দেশের কথা কেউ জানে না সে দেশে সবাইকে যেতে হবে বাবা আমাকেও যেতে হবে হবে বই কি কিন্তু কবিরাজ আমাকে বাইরে যেতে বারণ করেছে কোন দিন কবিরাজি হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন না না তুমি তাকে জানো না সে কি বলি ধরে রেখে দেয় তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যান আমার সে ভালো কবিরাজ কবে আসবেন আমার যা বসে থাকতে ভালো লাগছে না কিন্তু তোমার এই ঘন্টা বাজে ঠং 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 আমার মন কেমন করে আচ্ছা প্রহরী কি বাবা আচ্ছা ওই যে রাস্তার ওপারের বড় বাড়িতে নিশে উড়িয়ে দিয়েছে আর ওখানে সব লোকজন আসছে যাচ্ছে ওখানে কি হয়েছে ওখানে ওখানে নতুন ডাকঘর বসেছে ডাকঘর কার ডাকঘর ডাকঘর আর কার হবে হ্যাঁ রাজার ডাকঘর রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে আসে বই কি দেখো দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে আমার নামেও চিঠি আসবে আমি যে ছেলে মানুষ ছেলে মানুষকে রাজা এতটুকু টুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন বেশ হবে আমি কবে চিঠি পাব আমাকেও তিনি চিঠি লিখবেন তুমি কেমন করে জান তা নইলে তিনি ঠিক এই খোলা জানলাটার সামনেই অত বড় একটা ডাকঘর খুলতে যাবেন কেন আচ্ছা রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমি কে এনে দেব রাজার যে অনেক ডাকঘর করা আছে দেখোনি বুকে গোল গোল সোনার তকমা পরে তারা ঘুরে বেড়ায় কোথায় তারা ঘোরে ঘরে ঘরে দেশে দেশে বড় হলে আমি রাজা ডাকার করা হব ডাকার করা হ্যাঁ সে ভারী মস্ত কাজ রোদ নেই বৃষ্টি নেই সে খুব জবর কাজ আমার ওই কাজটি সকলের যে ভালো লাগছে না না তোমার কাজও খুব ভালো দুপুর বেলা যখন রোদ দূর ঝাঁ ঝাঁ করে তখন ঘন্টা বাজে ঢং 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 আবার এক দিন রাত্রে হঠাৎ বিছানায় জেগে উঠে বাইরের কোন অন্ধকারের ভিতর দিয়ে ঘন্টা ঢং ওই যে ওই যে মোরল আসছে আমি এবার পালাই ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি তাহলেই মুশকিল বাধাবে যে ওকে না মানতে চায় ও তার সঙ্গে দিন রাত এমনি লাগে যে ওকে সকলেই ভয় করে কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালায় আজ তবে যাই আমার কাজ কামাই যাচ্ছে আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাব রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি যদি পাই তাহলে বেশ হয় এই জানলার কাছে বসে বসে পড়ি কিন্তু আমি তো পড়তেই পারি না কে পড়া দেবে কিন্তু টাকর করা যদি আমাকে না চেনে মুরুল মশাই ও মুরুল মশাই একটা কথা শুনে যাও গরে রাস্তা আমাকে ডাকে নাকি করে হ্যাঁ কোথাকার বদর এটা হ্যাঁ তুমি মুরুল মশাই তোমাকে তো সবাই মানে এটা মানে বইকি খুব মানে রাজার ডাকার কথা তোমার কথা শুনে না শুনে তার প্রাণে বাঁচে তুমি ডাকার কারকে বলে দেবে আমি অমনি জানলার কাছে বসে থাকি দেখো কেন বলো দেখি আমার নামে যে চিঠি আসে তোমার নামে চিঠি তোমাকে কে চিঠি লিখবে রাজা যদি চিঠি লিখে এই ছেলেটা তো কম নয় রাজা তোমাকে চিঠি লিখবে হ্যাঁ তুমি যে তার পরম বন্ধু হ্যাঁ মশাই তুমি কি আমার উপর রাগ করেছো রাগ আসলে তোমার উপর রাগ করব এত সাহস আমার রাজার সঙ্গে তোমার চিঠি চলে মাধবটা তো বড় বার হয়েছে দেখছি হ্যাঁ কে তুমি পায়ের মাল ঝমঝম ঝমঝম করতে করতে চলেছ একটু একটু দাঁড়িয়ে যাও না ভাই আমার কি দাঁড়াবার জো আছে বেলা বয়ে যায় যে আমারও আর এখানে বসে থাকতে ইচ্ছে করে না কবিরাজ মালিনীর মেয়ে সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি এখন ফুল তুলতে চলেছি ও ফুল তুলতে চলেছো তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তাহলে উঁচু ডাল যেখানে দেখা যায় না সেইখান থেকে আমি না তোমাকে ফুল পেরে দিত বুঝলে আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয় আমি যদি তোমার মতো এখানে বসে থাকতে পারতাম তাহলে কেমন মজা হতো তাহলে সমস্ত দিন কি করতে আমার বেনে বউ পুতুল আছে তার বিয়ে দিত আমার পুষি মেনি আছে তাকে নিয়ে যাই বেলা বয়ে যাচ্ছে দেরি হলে ফুল আর থাকবে না আমার সঙ্গে আরেকটু গল্প করো না আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব আর আমার একটা ফুল দেবে ফুল অমনি কেমন করে দেব দাম দিতে হবে যে আমি বড় হলে কাজ খুঁজতে চলে যাব অনেক দূরে তখন দেব দাম আচ্ছা বেশ তাহলে তুমি ফুল তুলে আসবে আসবো আসবে আসবো আমাকে ভুলে যাবে না আমার নাম অমল মনে থাকবে না ভুলবো না দেখো আমার মনে থাকবে ভাই তোমরা সব কোথায় যাচ্ছ ভাই একবার এইখানে দাঁড়াও না আমরা খেলতে চলেছি কি খেলবে তোমরা ভাই আমরা চাষ খেলা খেলবো এই যে আমাদের লাঙল আমরা দুজনে দুই গরু হব তুমি বেরিয়ে শোনা খেলবে চলো কবিরাজ আমাকে বেরিয়ে যেতে মানা করেছে কবিরাজ কবিরাজের মানা তুমি শোনো বুঝি চল ভাই চল না ভাই তোমরা আমাদের জানলার সামনে রাস্তায় দাঁড়িয়ে খেলা করো এখানে কি নিয়ে খেলবো এই যে আমার সব খেলনা পড়ে রয়েছে তোমরাই নাও কি বা এ যে জাহাজ এসব তুমি আমাদের দিয়ে দিলে তোমার কষ্ট হচ্ছে না না কিচ্ছু কষ্ট হচ্ছে না আমি এসব চাই না আজামাসি জানলার কাছেও যেতে পারবো না কবিরাজ বারণ করেছে হ্যাঁ বাবা সেখানে রোজ রোজ বসে থেকেই তো তোমার ব্যায়ামও বেড়ে গেছে না পিসে মশাই না সেখানে থাকলে আমি খুব ভালো থাকি সেখানে বসে বসে তুমি এই শহরের রাজ্যের যত ছেলে বুড়ো সকলের সঙ্গেই ভাব করে নিয়েছো এতেও কি কখনো শরীর টেকে পিসে মশাই ফকির আজ আমাকে হয়তো জানলার কাছে না দেখতে পেয়ে চলে যাবে তোমার আবার ফকির কে সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে যায় শুনতে আমার ভারী ভালো লাগে আমি তো কোনো ফকিরকে জানি নে এই ঠিক তার আসবার সময় হয়েছে তোমার পায়ে পড়ি তুমি তাকে একবার বলে এসো না সে যেন আমার ঘরে এসে একবার বসে মুরগির এসো আমার বিছানায় এসে বসো আমি ফকির তুমি যে কি নও তা তো ভেবে পাইনি এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির আমি ক্রৌঞ্চদ্বীপে গিয়েছিলাম সেখান থেকে এইমাত্র আসছি ক্রৌঞ্চদ্বীপে এতে আশ্চর্য হও কেন তোমাদের মতো আমাকে পেয়েছো আমার তো যেতে কোনো খরচ নেই আমি যেখানে খুশি যেতে পারি তোমার ভারি মজা আমি ভালো হলে আমি চালা করে নেবে মনে আছে ফকির খুব মনে আছে বেড়াবার এমন সব মন্ত্র শিখিয়ে দেব যে সমুদ্রে পাহাড়ে অরণ্যে কোথাও কিছুতে বাধা দিতে পারবে না এসব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের বাবা অমল পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করিনি কিন্তু তোমার এই পিসেটির সঙ্গে যদি আমার কবিরাজ এসে জোটেন তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে পিসেমশাই তুমি কবিরাজকে কিছু বলো না আমি এইখানেই থাকব। ভালো হলে আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব নদী পাহাড় সমুদ্রে আমাকে ধরে রাখতে পারবে ছি বাবা কেবলই এমন যাই যাই করতে নেই শুনলে আমার কেমন মন খারাপ হয়ে যায় আমাকে শুদ্ধ তোমরা খেপিয়ে দেবে দেখছি আমি চললুম ক্রমজদীপ কিরকম দ্বীপ আমায় বল না ফকির সে ভারী আশ্চর্য জায়গা সে পাখিদের দেশ সেখানে মানুষ নেই তারা কথা কয় না চলে না তারা গান গায় আর ওড়ে কি চমৎকার সমুদ্রের ধারে সমুদ্রের ধারে বই কি সব নীল রঙের পাহাড় আছে নীল পাহাড়েই তো তাদের বাসা সন্ধ্যের সময় সেই পাহাড়ের উপর সূর্যাস্তের আলো এসে পড়ে আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে ঝর্না আছে বিলক্ষণ ঝর্ণা না থাকলে কি চলে একেবারে হিরে গালিয়ে ঢেলে দিচ্ছে আর তার কি নৃত্য এই নুড়িগুলোকে ঠুং ঠাং ঠুং ঠাং করে বাজাতে বাজাতে কে বলি কলকল ঝরঝর করতে করতে ঝর্ণাটি সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে হ্যাঁ কোনো কবিরাজের বাবার সাধ্য নেই তাকে একদণ্ড কোথাও আটকে রাখে পাখিগুলো আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে যদি একঘরে করে না রাখতো তাহলে ওই ঝর্নার ধারে তাদের হাজার হাজার বাসার এক পাশে বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিনটা কাটিয়ে দিতুম আমি যদি পাখি হতো শুনলুম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছ বড় হলে তুমি দই বিক্রি করবে পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসাটা তেমন বেশ না ফকির পিসিমশাই তো আমাকে চুপি চুপি বলো না ডাক করে আমার নামে রাজা চিঠি এসেছে শুনেছি তো সে চিঠি এখন পথে আছে পথে আছে কোন পথে আছে সেই ঘন বনের পথে তবে তো তুমি সব জানো দেখছি সেই পথেই তো আমি সব জানি ফকির তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি আচ্ছা ফকির যার ডাক খর তুমি সেই রাজাকে জানো জানি ভাই কি আমি যে তার কাছে রোজ ভিক্ষা নিতে যাই ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষা নেব। তোমার আর ভিক্ষার দরকার হবে না তিনি তোমাকে যা দেবেন দিয়ে দেবেন আমি বলবো আমাকে তুমি ডাক করা করে দাও আমি সারাদিন ঘরে বসে থাকতে চাইনি বাবা ঘরে বসে থাকলেই বা এত কিসের দুঃখ না না দুঃখ নেই আমাদের রাজার ডাকঘর দেখে অব্দি এখন আমার রোজে ভালো লাগে একদিন আমার চিঠি এসে পৌঁছবে সে কথা মনে করলেই আমি খুব খুশি হয়ে উঠি কিন্তু রাজার চিঠিতে কি যে লেখা থাকবে তা তো আমি জানি নি তোমার নামটি তো লেখা থাকবে তাহলেই হলো তোমরা দুজনে মিলে এই কি ফ্যাসাদ বাঁধিয়ে বসে আছো বলো দেখি কেন হয়েছে কি শুনছি তোমরা নাকি রটিয়েছ রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন তাতে হয়েছে কি না না আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কাছে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছে সকল কথাই রাজার কানে ওঠে সে কি আমরা জানি নেই আহা তবে সামলে চলো না কেন তোমরা যে আমাকে শুদ্ধ মুশকিলে ফেলবে দেখছি ফকির রাজা কি রাগ করবে অমনি বললেই হলো রাগ করবে কেমন রাগ করে দেখি না আমার মতো ফকির আর তোমার মতো ছেলের ওপর রাগ করে সে কেমন রাজাগিরি ফলায় তা দেখা যাবে ফকির আমার চোখের উপর অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে সব যেন স্বপ্ন চুপ করে থাকতে ইচ্ছে করছে রাজার চিঠি কি আসবে না এখন এই ঘর যদি সব মিলিয়ে যায় যদি যদি আসবে আসবে চিঠি আজই আসবে আজ কেমন বোধ হচ্ছে কবিরাজ মশাই আজ খুব ভালো বোধ হচ্ছে ওই হাসি তো ভালো ঠিকছে না ওই যে বলছে খুব ভালো বোধ হচ্ছে ওইটাই হলো খারাপ লক্ষণ আমাদের চক্রধর দত্ত বলেছেন দোহাই কবিরাজ মশাই চক্রধর দত্তের কথা রেখে দিন এখন বলুন ব্যাপারখানা কি বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না আমি তো নিষেধ করে গিয়েছিল কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে না কবিরাজ মশাই না আমি ওকে বাইরে যেতে দিই নেই দরজা তো প্রায়ই বন্ধ রাখি আমি দেখে এলুম তোমাদের সদর দরজা দিয়ে হু হু করে হাওয়া বইছে ওই দরজাটা ভালো করে বন্ধ করে দাও ওই যে জানলাটা দিয়ে সূর্যাস্তের আভাটা আসছে ওটা বন্ধ করে দাও ওটাতে রোগীকে বড় জাগিয়ে রেখে দেয় হমল জোক પૂজি রয়েছে ওকে এই তোমাদের ঘরে যে মরল আসছে এই কি উৎপাদ আমি আসি ভাই এখনি দরজাটা ভালো করে বন্ধ করে দাও ধীরে ছড়া আরে আরে চুপ চুপ না ফকির তুমি ভাবছ আমি ঘুমাচ্ছি আমি ঘুমোইনি আমি সব শুনছি আমি যেন অনেক দূরের কথা শুনছি ও হে মাধব দত্ত আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকেদের সঙ্গে সম্বন্ধ হ্যাঁ খুব বড় বড় লোকেদের সঙ্গে বলেন কি মরুল মশাই আমরা নিতান্তই সামান্য লোক তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে হ্যাঁ রাজার চিঠি ও ছেলে মানুষ ও পাগল ওর কথা কি ধরতে আছে না 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 এতে আর আশ্চর্য কি তোমাদের মতো এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায় সেই জন্য দেখছো না ঠিক তোমাদের জানলার সামনেই রাজার নতুন ডাকঘর বসেছে ওরে ছড়া তোর নামে রাজার চিঠি এসেছে যে রে সত্যি তা সত্যি না হয়ে যায় তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব এই এই তার চিঠি হ্যাঁ আমাকে ঠাট্টা করো না ফকির ফকির তুমি বলো না এই কি সত্যি তার চিঠি হ্যাঁ বাবা আমি ফকির তোমাকে বলছি এই সত্য তার চিঠি আমি যেতে কিছুই দেখতে পাচ্ছি না আমার চোখে সব সাদা হয়ে গেছে বুড়ল মশাই বলো এতে কি লেখা আছে হ্যাঁ রাজা লিখেছেন আমি আজকালকের মধ্যেই তোমাদের বাড়িতে যাচ্ছি আমার জন্য তোমাদের মুড়ি মুড়কির ভোগ তৈরি করে রেখো রাজভবন আমার এক দণ্ড ভালো লাগছে না মুরল মশাই দোহাই আপনার এসব কথা নিয়ে পরিহাস করবেন না পরিহাস পরিহাস করেন এমন সাধ্য আছে ওর আরে ঠাকুরদা তুমিও খেপে গেলে নাকি হ্যাঁ আমি খেপেছি তাই আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি রাজা লিখেছেন তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন তিনি তার রাজ কবিরাজকেও সঙ্গে করে আনছেন ফকির ওই যে ফকির তার বাজনা বাচ্ছে শুনতে পাচ্ছ না উনি আর একটু না খেপলে তো শুনতে পাবেন না মোরল মশাই আমি মনে করতুম তুমি আমার উপর রাগ করেছ তুমি আমাকে ভালোবাসো না তুমি যে সত্যি রাজার চিঠি আনবে আমি মনে করিনি দাও আমাকে তোমার পায়ের ধুলো দাও না না এ ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে হ্যাঁ বুদ্ধি নেই বটে কিন্তু মনটা বেশ ভালো ওই যে ওই যে ঢং ঢং সন্ধ্যা তারা কি উঠেছে ফকির আমি কেন দেখতে পাচ্ছি না ওরা যে জানলা বন্ধ করে দিয়েছে আমি খুলে দিচ্ছি ফকিও ওকে ওকে মশাই মোরল মশাই এ তো ডাকাত নয় কে রে আমি পঞ্চানন মরক মনে ভয় নেই নাকি হ্যাঁ দেখো একবার শব্দ থেমেছে এই পঞ্চাননের আওয়াজ পেলে আর লক্ষ্যে নেই সে যত বড় ডাকাতি হোক হ্যাঁ দার ভেঙে ফেলেছে মোড়ল মশাই দ্বার ভেঙে ফেলেছে তাই আর শব্দ নেই মহারাজা আজ রাত্রে আসবেন কি স উপনাশ কি সপোনাশ কত রাত্রি দূত আজ দুই ট রাত্রে যখন আমার বন্ধু প্রহরী নগরী সিংহদের ঘণ্টা বাজাবে ঠাং 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 ঠং তখন হ্যাঁ তখন রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্যে তার সকলের চেয়ে বড়ো কবিরাজকে পাঠিয়েছেন চারিদিকে যে বন্ধ খুলে দাও খুলে দাও যত ধার জানালা আছে সব খুলে দাও বাবা কেমন বোধ করছো খুব ভালো খুব ভালো কবিরাজ মশাই আহ সব খুলে দিয়েছো সব তারাগুলি দেখতে পাচ্ছি আজ অর্থরাত্রে যখন রাজা আসবেন তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরুতে পারবে পারবো আমি পারবো বেরুতে পারলে মি বাঁচি এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো ওই লোকটিকে তো এ ঘরে রাখা চলবে না 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 কবিরাজ মশাই উনি আমার বন্ধু উনি আমাকে রাজার চিঠি এনেছেন আচ্ছা বাবা উনি যখন তোমার বন্ধু তখন উনি ঘরে রইলেন বাবা রাজা তোমাকে ভালোবাসেন তার কাছে আজ কিছু প্রার্থনা করো সে আমি ঠিক করে রেখেছি তোমার কোনো ভাবনা নেই কি ঠিক করেছ বাবা আমি তার কাছে চাইব তিনি যেন আমাকে তার ডাকঘরের হরকরা করে দেন আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব। হায় আমার কপাল পিসে মশাই রাজা আসবেন তার জন্য কি ভোগ রাখবে তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়ি মুরকির ভোগ হবে তুমি তো আগেই বলেছি হ্যাঁ আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও হ্যাঁ তাহলে রাজার জন্যে ভালো ভালো কি না কোনো দরকার নেই এইবার তোমরা সকলে স্থির হও এলো এলোর ওর আমি বালকের শিয়রের কাছে বসবো ওর ঘুম এসেছে প্রদীপের আলো নিভিয়ে দাও এখন আকাশের তারাটি থেকে আলো আসুক ওর ঘুম এসেছে ঠাকুরদা তুমি অমন মূর্তিটির মতো হাত জোর করে নীরব হয়ে আছো কেন আমার কেমন ভয় হচ্ছে ইরামার আমার ঘর ইরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন করো অবিশ্বাসী কথা কয় না ও ঘুমিয়ে পড়েছে আমি যে ওর জন্য ফুল এনেছি ওর হাতে কি দিতে পারবো না আচ্ছা দাও তোমার ফুল ও কখন জাগবে এখনি যখন রাজা ডাকবেন তখন তোমরা একটি কথা কানে কানে বলে দেবেন বলো কি বলবো বলো সুধা তোমাকে ভোলেনি মম সুখ যেদিনে উদয় হবে জানি সমো মশুকোদয় যেদিনে উদয় হবে গো জানি জানিস উদয় মমসুকয়